হাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার সুদীপ্ত সেনকেও আদালতে পেশ করা হয়। কিছুক্ষণ পর আদালতে আনা হয় শুভজিৎকে। শুনানির শুরুতেই শুভজিৎের জামিনের আর্জি জানান তার আইনজীবী, কিন্তু তার বিরোধীরা করে ইডির আইনজীবী বলেন, শুধু ভিন রাজ্য নয়, বিদেশের বিভিন্ন ব্যাংকেও শুভজিৎের একাধিক অ্যাকাউন্ট রয়েছে। হাওয়ালার মাধ্যমে ওইসব অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। ইডির আইনজীবী বলেন, এখন শুভজিৎ জামিন পেলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে। যদিও এর পাল্টা বক্তব্য পেশ করেন শুভজিৎের আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর সুদীপ্ত পুত্রকে 14 মে পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। জেল হেফাজতে পাঠানো হয়েছে সুদীপ্ত সেনকেও। এদিন আদালত কক্ষে উপস্থিত ছিলেন পিয়ালি সেন এবং শুভজিৎের স্ত্রী প্রিয়াঙ্কা। আদালত সূত্রে খবর, সুদীপ্ত এবং শুভজিৎকে একই লকআপে রাখা হয়। বহুদিন পর ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন সারদা কর্ণধার, বাবাকে সান্ত্বনা দেন শুভজিৎ। সূত্রের খবর, এই পর্ব চলাকালীন কেঁদে ফেলেন এজলাসে উপস্থিত পিয়ালিও, শাশুড়িকে সান্ত্বনা দেন প্রিয়াঙ্কা। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।